এবার কি বদলে যাচ্ছে সমীকরণ? চীনের সাথে জোট বাঁধছে রাশিয়া, তাহলে কি রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কে অবনতি? মস্কোয় জিনপিং পুতিন বৈঠক ঘিরে ওয়াকিবহাল মহলে জোর জল্পনা। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক মোড় নিচ্ছে কোন পথে? জল্পনা জিয়ে না রেখে ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে পোয়া বারো ইঙ্গিত। ভারতের সঙ্গে দূরত্ব বাড়বে না আশ্বাস রাশিয়ার। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার ছিল না, বড়জোর এক মাস আগের কথা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে যখন একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ছে রাশিয়া, তখন এর মধ্যেই রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বেড়েছে বলে জানিয়েছিল রাশিয়া, যা রেকর্ড $35 বিলিয়ন পৌঁছে গেছে। অথচ এরই মধ্যে সম্পর্কে ভাঙনের বিরাট জল্পনা। এর সূত্রপাত চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর রাশিয়া সফর ঘিরে। আন্তর্জাতিক আঙিনায় নানান গুঞ্জন, এটাই এখন হট টপিক। মস্কোয় জিনপিং পুতিন বৈঠক ঘিরে কি তাহলে জন্ম নিচ্ছে নয়া সমীকরণ? প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল। বিষয়টির দিকে নিশ্চিতভাবে নজর রেখেছে ভারতও। অনেকেরই আশঙ্কা, চীনের সঙ্গে নৈকট্যের কারণেই এবার মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে অবনতি হতে পারে। রাশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে বিরাট প্রভাব পড়তে পারে। কিন্তু এই জল্পনার রেস চলতে থাকুক তা চায়নি রাশিয়া। তড়িঘড়ি মাঠে নেমে নিজেদের অবস্থানটা স্পষ্ট করে দিয়েছে। সমস্ত জল্পনা কার্যত উড়িয়ে দিয়ে ভারতের রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ কি বলেছেন? মস্কো ও বেজিং এর সম্পর্কের ফলে মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে কোনো ছেদ পড়বে না। রুশ রাষ্ট্রদূতের স্পষ্ট কথা, তেমন কিছু ভাবার কোনো কারণই নেই। এখানে একটা কথা মনে করিয়ে দিই, তিন দিনের রাশিয়া সফরে গিয়ে জিনপিং স্পষ্ট করে বলেছিলেন এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে, আর তাতেই জল্পনার আগুনে ঘি পড়েছে। যদিও রুশ রাষ্ট্রদূত টুইট করে লিখে জানিয়ে দিলেন, আজকাল সি জিনপিং এর মস্কো সফর নিয়ে বেশ চর্চা হচ্ছে, অনেক ভারতীয় বিশেষজ্ঞ রাশিয়া চীন সম্পর্ক নিয়ে আলোচনা করছেন। তাদের আশঙ্কা, এর ফলে ভারত ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কে ছেদ পড়তে পারে। কিন্তু এগুলো শুধুই কাল্পনিক চিন্তা ভাবনা। অতএব তার বক্তব্য থেকে এটা কিন্তু পরিষ্কার যে আগামী দিনে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই চাইছে রাশিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, আন্তর্জাতিক মহলের বহু চেষ্টা সত্ত্বেও ইউক্রেনের উপর আগ্রাসন বন্ধ করেনি রাশিয়া। দুদেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে মস্কো গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। যুদ্ধ থামাতে শান্তি প্রস্তাব দিয়েছে চীন, শান্তি স্থাপকের ভূমিকায় তাকে দেখা যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। এমনকি এতদিনও যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার পাশেই থেকেছে চীন, কখনো সরাসরি সাহায্য না করলেও পশ্চিমী দুনিয়ার আর্থিক নিষেধাজ্ঞার সময় রাশিয়ার পাশেই দেখা গেছে চীনকে। কিন্তু রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক যেমনই থাক, এর প্রভাব রাশিয়ার আরেক বন্ধু ভারতের উপর যে পড়বে না তা কিন্তু পুরোপুরি স্পষ্ট। তবে রাশিয়া ভারতের সম্পর্কে প্রভাব না পড়লেও পশ্চিমী দুনিয়াকে নিশানা করে যৌথ বিবৃতি দিয়ে দিয়েছে দুই দেশ, চীন এবং রাশিয়া। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোয়াডের বিকল্প গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে যৌথ বিবৃতিতে। সেক্ষেত্রে আগামী দিনে রাশিয়া চীনের জোট বাঁধার ফলে বিশ্ব কূটনীতির ছবি কি বদলাবে, সেই নিয়ে নয়া জল্পনা ওয়াকিবহাল মহলে। প্রথম কলকাতা ব্যুরো।